সমস্ত জিনিসগুলো মোকাবেলা করার লাগে আমরা বাংলাদেশও যেভাবে শকুনের চোখ এখানেও কিন্তু শকুনের চোখ পড়ে গেছে কি তার আগে সে খবর আছে আজকে ওই যে আমার কোন জায়গাটা বলছেন আপনি মনে নাই আজকে দ্বিতীয় ডবল স্ট্যান্ডার্ড একবারে প্রখর এই যে নির্মে ভাসি বাজায় আর রুম জড়িয়া শেষ হয়ে যায় গাজাত মানুষ মারিয়া শেষ করে যায় হেকো তাই যাই দন্তহীন বাঘে বইয়া 18 জনের 17 জন বই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস চিতা যে হুন হই তান্তানের কোনো ক্ষমতাও নাই আর এমনি তাই মারিয়া 30,000 রুপে গেছে এবং ধ্বংসস্তূপের মাঝে কমপক্ষে আরো 8-10,000 মানুষ কিন্তু বিশ্ব মানবতার বিবেক নানো আপনারা একটা বার নিজেরা নিজের প্রশ্ন করো কা যেখানে ও দেশের মতো জায়গা থাকে থাকিয়া আমরা জানি জুবেনাইল ক্রাইম ও যে শামিমা বেগম কত জ্বলন্ত উদাহরণ আমরা হত্যায় সরি আছে আপনারা তারপর তারা বা হইল গিয়া তারা যেমন হোয়াইট কাউন্টার পার্ট যেটা সাজা তাকে তারা হোম নাই তারা তো ব্রিটিশ কিন্তু তারা আমি মনে করাই দিবা প্লিজ লুক লুক এট শামিমা বেগম 15 বছর বয়স মাইনর আন্ডার 18 তারা রাইডে মাইনর ও বাচ্চা অবস্থা দিয়েছে এবং সি ইজ নট ফাইটার এবং সি ওয়াজ নট ফাইটার বিয়া বধু হয়েছিল বউ হয়েছিল খার আইয়েছে কিন্তু আজকে তাই সিটিজেনশিপ জন্মগত অধিকার আজকে তাই স্টেট চেস করো হয়েছে তা আমরা হুরুত্তারে বুঝাইবা যে যেভাবেই হোক নিজের রুট ও যে অন্য কয়েকটা আইসে যে বাংলাদেশ নিজের রুটের লোকে বাংলা ভাষাটা শিখলে আহা আমি কি তা হইতাম বাড়ি বিশ্বনাথ প্রকাশ করতাম না এবং সে 150,000 পাউন্ডের জব করে একটা ইউর ব্যাংক তখন সুদী ব্যাংক থাকে তার মাঝে চেঞ্জ হচ্ছে তখন ইসলামী ব্যাংক করেছিল কি এবং বড় ইয়ত কিন্তু বুকর মাঝে ওই যে হজরত আইন সময় যে এমপি ওরা হন সামনে দি দেশের মতো খতিনা হন ওরকম সব বাবা সম্পত্তি বাংলা পড়তে পারে না বুঝতে পারে না আইয়াও আমার কাছ থেকে ট্রান্সলেশন করাইয়া নেয় ইয়ো করাইয়া নেয় বুঝছি নাকি বিশ্বনাথ বাড়িটা ওখান রেড বিজু তখন কিন্তু আজ মনে হয় কি তাহলে 10-15 বছর ধরে আমার ক্লায়েন্ট বাংলাটা অন্তত পক্ষে আমরা বাচ্চাই তো রে বাংলা শিখাটা কি তার নাকি জরুরি বাবারে অ্যাটলিস্ট তুই বুঝতে পারবে লেখতে না পারলেও তুই বুঝতে পারবে হোয়াটস গোয়িং অন কারণ বাংলাদেশের সম্পত্তিও কিন্তু আমরা হত্যায় দায়িত্ব নাই এটা একবারে অনস্বীকার্য সত্য একটু আগেও আমরা আমরা অফিস অফিয়া সেক্রেটারি সাহেবের লোকে ইয়ে করছি যে গেটার সিলেটের যে আমরা বিভিন্ন কর্মকাণ্ড আমরাও যে স্থায়ীভাবে কর্মকাণ্ড না করার তাকে কেন্দ্রা যে করা পালা যে নেতৃত্ব এবার তারা করা পালা কারণ আজকে শকুনের চোখ শুধু বাংলাদেশও নাই ইকানোর কমিউনিটির মাঝে তারা কিছু খবর আছে হাজে আমরা যদি ঐক্যবদ্ধ না হই আমরা এই যে আজকে ডবল স্ট্যান্ডার্ড শামিমা বেগমের লাগি দেখাই আর আমরা লিখেছি খবর আছে ইউক্রেন তো যুদ্ধ করতেছে ব্রিটিশ সিটিজেনে আবার যুদ্ধ করিয়া সর্বশেষ আইডিএফ যে ইসরায়েল ডিফেন্স ফোর্স 5 জন আমরা লিখেছে একবারে আছে ইনফরমেশন আছে 10 জন এমপির ছেলে ওদেশন এমপির ছেলে তারা যুদ্ধ করে আবার আইল এরা লাগিয়ে এখানে আর হে টাইমেটি বিয়া কইছে বয়স কম 18 নিচে দেশটা কি মারিয়া গেছে তাই সিটিজেনশিপ কার্ডিল মানে রিভোকেশন করে হয়েছে কি আজকে দেখো কাতা স্টেটলেস ব্রিটিশ আই নো এটা টোটালি আপনার ইয়া কি স্টেটলেস কোনো মানুষ হইতে পারে না তাই আন্তর্জাতিক যে জেনেভা কনভেনশন 1957 যেটা এটা দিয়া তাই স্বীকৃতি তো হই নাই কাজেই আমরা দাবি এটা আমরা বারবার মাত্রা তাই দুষ করিয়া থাকে তাইলে তুমি দেশ করিয়া বিচার করো বাংলাদেশ গভর্নমেন্টে তো তখনও জানাই দিছে উদ্যোগ ওই স্বামীমা আবার সেটি তখন থাইবেটি এখানে যখন জন্মগত এইটা একটা ডিফারেন্ট স্টোরি আর একটা দেখো কার 3 বছর বয়স থাকি 12 বছর 12টা কি শুনল আর একটা স্টেজ আর 18 গেলে তো অ্যাডাল্ট এই চিন্তা কি 12 বছরের হুরুত্তা স্টোন আইডিয়া বাই দি গাড়ির মাঝে 70 মাসে ও এনারে নিয়ে মিলিটারি কৌট মার্শাল ল কৌট বিচার করা হয় আর রাস্তার দুনিয়ায় বইয়া দেখুন আজকে দুনিয়াটা দুইভাবে বিভক্ত হয়ে গেছে একটা হয়ে গেছে কি হও সকল তারার নাম লইলে বলে অ্যান্টি সেমিটিজম হয়ে যায় তারার নামই আপনি মুখান্তর তারা আপনারা কাউ হইয়া মারিল আমি
আপনারা গা মারিয়া মারিয়া মারে তবু তারা হইব আমরা তো দেখতেছি কোথায় মানবতা লঙ্ঘিত হচ্ছে বুঝছেন যে আজকে কাজে আমার যে বক্তব্য আমি বাংলা ভাষার উপর থেকে একটু সরিয়ে আমি শুধু চাইতাম না রেডবিজ করে হয়ে গেছে আমি টাওয়ার ইনভার্টার গত দুই তিন দিন যাব এবং গত কিবারে নর্থ লন্ডনে